প্রায় 2 মিলিয়ন উমরা গত রমজান থেকে রমজান শুরু থেকে এখন পর্যন্ত 2 মিলিয়ন পিপল অলরেডি তাদের উমরা পারফর্ম করে ফেলেছেন, প্রায় 20 লক্ষ লোক। নিউজটার নিচে যদি দেখেন, দি প্রেসিডেন্ট জেনারেল হ্যাড ডিভোটেড ইটস ফুল ক্যাপাসিটি টু সার্ভ দ্য উমরা পিলগ্রিমস ডিউরিং দ্য হলি মান্থ অফ রমজান অ্যান্ড ফুল ডেজিগনেটেড দ্য কোর্ডিয়ার দ্যাট মিন অ্যারাউন্ড দ্য হলি কাবা ফর দেম টু আন্ডারটেক দ্য সার্কাম্বুলেশন রিচুয়াল দি অ্যাডেড। বন্ধুগণ, আসলে দীর্ঘদিন পর মানুষ অবসর থেকে যখন সুযোগ পেয়েছে, একদম মানুষ ঝড়ের গতিতে চলে গেছে আল্লাহর ঘরকে জিয়ারত করার জন্য। 2 বছর ধরে তারা তীর্থের কাকের মতো বসেছিল, কখন খুলবে, কখন আল্লাহর ঘরটা তাপ করতে পারবো, কখন মদিনা শরীফে যেতে পারবো, তারই একটি বাস্তব চিত্র এখানে বোঝা যাচ্ছে। যদি আমাদের এবার হজের জন্য 10 লক্ষ লোক না দিয়ে এটা যদি 40 লক্ষ সিলেক্ট করা হতো, তাহলে দেখতেন কি পরিমাণ সারা বিশ্ব থেকে মানুষ ছুটে যেত এই আল্লাহর ঘর রাজমোহরকে। মনে করেন, হেডিং দেখে বুঝতে পারছেন যে আজকের এই কন্টেন্টের মূল উদ্দেশ্যটা কি। আমি নিউজটার ডিটেলসে আসলে যেতে চাচ্ছি না আজকে, কারণ এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে 2 মিলিয়ন পিলগ্রিমস পারফর্ম দ্য উমরা সিন্স দ্য স্টার্ট অফ রমজান। মানুষের দীর্ঘ অপেক্ষার পর যখন এই সরকার সুযোগ দিয়েছেন, তখন দেখেন কিভাবে ঝড়ের গতিতে আল্লাহর ঘরের তাপ এবং নবীর ঘরের জিয়ারতের উদ্দেশ্যে মানুষ একদম পাগল হয়ে গেছে, পাগলের মতো ছুটে গিয়েছে এখানে এই উমরার সমস্ত উমরা পালন করার জন্য। এটি আসলে বেশি হওয়ার কথা ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ আপনারা জানেন 10 লক্ষ লোককে হজের জন্য অনুমোদন দিয়েছে। এটা যদি স্বাভাবিক অবস্থায় 40 লাখ হতো, তাহলে সারা বিশ্ব থেকে মানুষ দেখতেন যে 40 লক্ষ লোকই হজের জন্য প্রস্তুত। শুধু মানুষ অপেক্ষা আছে যে কখন মানুষ সেই ইয়াটা করবে, হুকুমটা দিবে। মানুষ আসলে অংশগ্রহণের জন্য ব্যাকুল হয়ে আছে। এই নিউজটার আমার কাছে যে এত এত ভালো লাগছে যে 20 লক্ষ লোক ইতিমধ্যে উমরার কাজ শেষ করেছে রমজানের শুরুতে। কত বড় একটা বিশাল নিউজ! যদি সারা বিশ্ব থেকে এরকম একবার সুযোগ থাকতো, হজেও দেখতেন যে 4 মিলিয়ন পিলগ্রিমস পারফর্ম দ্য হজ, এটা একদম নিউজ চলে আসতো। তো আল্লাহ তাআলার কাছে আসলে প্রার্থনা করি যে সবকিছু স্বাভাবিক করে দিক, এবং মানুষ যেন সবকিছু সহজেই করতে পারেন, হজ উমরা খুব সহজেই করতে পারেন। এবং যারা এখন উমরা এবং হজ করার জন্য আশা করে আছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।